তো তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো লিখছো, তো এই অ্যাসাইনমেন্টগুলো লেখার জন্য তোমাকে তিনটা পদ্ধতিতে খাতাকে ভাগ করে নিতে পারো। তো এই অ্যাসাইনমেন্টগুলো খুব সুন্দর করে লিখতে হবে, কারণ যদি নভেম্বর ডিসেম্বর তোমার পরীক্ষা না হয়, শোনা যাচ্ছে পরীক্ষা হবে। হ্যাঁ, পরীক্ষা হলেও যদি আবার দেখো অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তোমাকে যদি নম্বর দিয়ে থাকে, তাহলে অবশ্যই তোমার এই অ্যাসাইনমেন্টগুলো যদি ভালো করে লিখো, সেখানে যদি নাম্বার ভালো পেয়ে থাকো, ওই পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টের নম্বর মিলে তোমার রেজাল্টটা একটু ভালো হয়ে যাবে। তো কথা না বলে দেখো, দেখাচ্ছি কীভাবে তুমি স্কেল করবা। তো স্কেল করার জন্য কী করবা, তুমি দেখো এই উভয় দিকে, হ্যাঁ অর্থাৎ প্রথমে এদিকে এদিকে করলে এটাকে আমি বলবো স্কেল করার ক্ষেত্রে এটাকে বলবো গুড বলবো, অর্থাৎ হ্যাঁ ভালো। আর তুমি যদি মনে করো যে এই পাশে চারপাশে করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্কেলগুলো করো, হ্যাঁ এক স্কেল মানে এক এক দাগ দিয়ে করো সুন্দর করে এই বক্সে লিখো, তো এটাকে আমি বলবো যে স্কেল করার ক্ষেত্রে বেটার বলবো। আর তুমি যদি মনে করো আর একটু ভালো করতে চাও, বেস্ট যেটাকে বলবো, হ্যাঁ চিকন করে দুইটা, হ্যাঁ লাইন করে চারপাশে যখন তুমি টানবা, এটাকে আমি বলবো যে কি বেস্ট, গুড বেটার বেস্ট। অর্থাৎ এই যে তিনটা পদ্ধতি তুমি খাতাগুলোকে তুমি মার্জিন করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তো এই যে খাতাগুলো অবশ্যই এ ফোর সাইজ পেজে লিখতে হবে, এবং এ ফোর সাইজ পেজে উভয় পিসটা অর্থাৎ এক পাতার মানে এক পাতার মধ্যে উভয় পিসটা লেখা যাবে না, মানে এক পিঠে লিখতে হবে, উভয় পিঠে লিখবা না, এক পিঠে লিখবা। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের নিয়ম, যা আমরা হ্যাঁ অনার্স মাস্টার্স লেভেলে এগুলো করে আসছি, আমরাও অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি, ঠিক টিচার আমাদেরকে ঠিক সে বলেছিলেন। তো মনে রাখবা যে তোমরা যে অ্যাসাইনমেন্ট তৈরি করতেছো, এই অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য শিক্ষা মন্ত্রণালয় একটা নোটিশ দিছে, খুব একটা ইম্পর্টেন্ট কথা মাথায় রাখবা, যে তোমরা অ্যাসাইনমেন্টগুলো তুমি নিজে তৈরি করতেছো কি না, এরকম একটা মনিটরিং কমিটি অর্থাৎ কমিটি একটা গঠন করা হয়েছে। প্রত্যেকটা স্কুলের হেড টিচার এবং কমিটি মিলে একটা কমিটি গঠন করে তোমাদেরকে তদারকি করবে যে তোমরা অ্যাসাইনমেন্ট তোমরা নিজেরা করছো কি না। তো সুতরাং আমরা যে অ্যাসাইনমেন্টগুলো তোমাকে সাহায্য করছি দেখাচ্ছি, তুমি ওই অ্যাসাইনমেন্টটা পড়ে এবং তোমার পাঠ্য বইয়ের রিলেটেড যে অধ্যায় আছে অর্থাৎ যেই অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টগুলো করা হয়েছে, ঠিক সেই অধ্যায়টা তুমি ভালো করে পড়বা, পরে তুমি নিজে থেকে কিছু তথ্য আমাদের সাথে চাইলে তুমি অংশগ্রহণ করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখতে পারো। কেমন, অর্থাৎ অনেকে হয়তো পারতেছো না যে কীভাবে অ্যাসাইনমেন্টটা সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, তোমরা হয়তো কয়েকটা ভিডিও আমারটা দেখবে এমন কোনো কথা নাই, যে কোনো ভিডিও দেখতে পারো সমস্যা নাই, দেখে সবগুলো মিলিয়ে সাজিয়ে গুছিয়ে তোমাকে যেভাবে ভালো তুমি সেভাবে করতে পারো। হ্যাঁ অর্থাৎ আমি তো চেষ্টা করি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তবুও তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে বলো, চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। তো আর কথা না বলে শুরু করি আজকের অ্যাসাইনমেন্টটি। তো ওকে দেখো, এই হচ্ছে তোমাদের অর্থনীতি, ঠিক আছে, এটা দ্বিতীয় পত্র, মাথায় রাখবো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নম্বর চার। ওকে, তো এই জায়গাটা হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজ, এই জায়গা দেখো ভালো করে, এই জায়গাটা ভালো করে বুঝানো, এটা অ্যাসাইনমেন্টের কাজ। হ্যাঁ, এটা তুমি কভার পেজে লিখবা, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থাদি এবং প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজ, ঠিক আছে। তো যেই বিষয়গুলো করতে হবে, এখানে দেখো প্রথমে কৃষি পরিবেশ উদাহরণস্বরূপ ব্যাখ্যা করতে হবে, জলবায়ু, তারপর হচ্ছে তোমাকে কৃষি উন্নয়নের ব্যবস্থা দিই, তারপর হচ্ছে কৃষি প্রযুক্তির গুরুত্ব রূপেগুলো ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, এখানে চারটি করতে হবে। তো এখানে দেখো, তো এই চারটি তুমি নিজের মতো করে ব্যাখ্যা করবার সমস্যা নাই, আমি তোমাকে বই থেকে দেখা দিচ্ছি, তুমি সেখান থেকে লিখে নিয়ে গেলে তোমার নম্বর হচ্ছে কত, 16। তো ওকে, আমরা এখন প্রশ্নের সমাধান চলে যাচ্ছি। ওকে, এই হচ্ছে তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র, দেখো কৃষি পরিবেশ। তো এখান থেকে তুমি জাস্ট, হ্যাঁ কৃষি পরিবেশ কী এটা আমি এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দিয়েছি, তুমি এখান থেকে লিখে নাও, ঠিক আছে। আমি জাস্ট তোমাকে স্ক্রোল করে করে দেখাচ্ছি, হ্যাঁ তোমরা যারা স্ক্রিনশট নেবে নাও সমস্যা নেই, অথবা স্কিপ করে করে লিখতে পারো। তো পেজ ওয়ান শেষ করে আমরা এখন পেজ টুতে আসতেছি। ওকে, পেয়েছে পেজ টু, দেখো আশা করি দেখা যাচ্ছে, সবাই দেখতেছ সুন্দর করে এখান থেকে দেখে দেখে লিখে নিও, কেমন। তো এখন আমরা চলে আসবো ক, যেহেতু শেষ এখন আমরা খ প্রশ্ন চলে আসবো, খটা দেখাবো কীভাবে লেখা যায়। এই খ নং প্রশ্ন দেখো, জলবায়ু পরিবর্তনের প্রভাব। তো এটা তোমার বই অনেক সুন্দর করে সাজানো আছে, আমি লিখে সময় নষ্ট করলাম না, এই জন্য আমি এখন তোমার বই থেকে এটা দেখাই দেবো, তুমি তোমার বই থেকে লিখে নিও, জাস্ট আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো ওকে দেখো, এখানে এই যে বাংলাদেশের কৃষি পরিবেশ দূষণ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, ঠিক আছে, এটি তো আমি যেটা প্রশ্ন দেখাচ্ছি ওটা লিখবে, লিখে এখান থেকে লিখবা যে বাংলাদেশের কৃষিতে পরিবেশ দূষণ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, এখান থেকে লিখে হ্যাঁ এটুকু লিখবা, দেখো আমি দেখাচ্ছি, জাস্ট এখান থেকে লিখে এতটুকু আসবা, হ্যাঁ এখান থেকে এতটুকু পর্যন্ত। তারপরে পয়েন্টগুলো আমি ওই পিসটা দেখাচ্ছি, হ্যাঁ যারা স্ক্রিনশট নেবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও।
তো তারপর দেখো এখানে এই যে প্রভাবগুলো একটা প্রাকৃতিক দুর্যোগ হ্যাঁ তুমি এখান থেকে দেখে লিখে নাও তারপর হচ্ছে উৎপাদন হ্রাস তারপর হচ্ছে লবণাক্ত হার বৃদ্ধি ওকে তারপর হচ্ছে কৃষিভূমি হ্যাঁ হ্রাস এগুলো অবশ্যই দেখা যাচ্ছে মনে দেখো খাবারের পানি সংকট চাষাবাদ ব্যবহৃত খাদ্য সংকট নদী প্রবাহ পরিবর্তন ঠিক আছে এগুলো তারপর হচ্ছে অজানা রোগের প্রকোপ বৃদ্ধি তারপর হচ্ছে জীব বৈচিত্র্য ধ্বংস উদ্যাস্ত সমস্যা ঠিক আছে এই যে এতটুকু পর্যন্ত এগুলো এই যে এতটুকু পর্যন্ত ছিল এগুলো জলবায়ুর যেগুলো প্রভাব ছিল এই পর্যন্ত কেমন তোমরা সবাই এতটুকু লিখবা এই যে এতটুকু তো আমি দেখিয়ে দিলাম এখন আমরা পরবর্তী প্রশ্নে আসতেছি তো তারপরে তোমরা ঘনং লিখবা ঘনং লিখে কৃষি উন্নয়নে গৃহীত কেমন ব্যবস্থা দিই তো এই বিষয়টা তোমাদের বইয়ে সুন্দর করে সাজানো আছে আমি এখন দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে লিখে নিও তো ওকে দেখো বাংলাদেশের কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থা দিই কেমন তিনটা পয়েন্ট লিখতে হবে তিনটা পয়েন্ট দেখা দিচ্ছি প্রথম হচ্ছে পারমাণবিক কৃষি প্রযুক্তি হ্যাঁ এখান থেকে লিখে তোমরা জাস্ট যারা স্ক্রিনশট নেবে দ্রুত নিয়ে নাও আমি সময় দেখা দিচ্ছি এই পেজটা পুরোটা লিখবা অর্থাৎ এই পেজ পুরোটা একদম সম্পূর্ণ লিখতে হবে তারপর আমি এরপরে আবার দেখাচ্ছি আরেক পেজে গিয়ে তারপরে জাস্ট এই যে এখানে পয়েন্ট যেটা আছে এটা লিখবে এখান থেকে কেমন এগুলো হচ্ছে তোমার সবগুলো হচ্ছে পারমাণবিক কৃষি প্রযুক্তি এগুলো ঠিক আছে এখন আমরা দেখাবো পরটা টপিক তিনটা টপিক বলা হয়েছে তিনটে লিখবে বেশি লিখবো না ওকে এদিকে লিখবা তারপর আমরা পরের টপিকে আসতেছি এখন দেখো পরটা হচ্ছে জৈব প্রযুক্তি ঠিক আছে তো এখান থেকে তোমরা লিখবে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা এখান থেকে স্কিপ করে করে থামিয়ে থামিয়ে লিখে নাও তো দেখো যদি লিখতে আমি দেখাচ্ছি এখান থেকে পুরো পেজটি লিখতে হবে এগুলো যেহেতু অ্যাসাইনমেন্ট এগুলো উপরে ভিত্তি করে তোমাদেরকে হয়তো পরীক্ষার নম্বর দিয়ে দিবে ওকে তো এই পুরোটাই ছিল তোমার জৈব প্রযুক্তির গুরুত্ব এগুলো ওকে তো আমরা এরপরে আইসিটি যেটা আছে ওইটা দেখাবো এগুলো লিখবে সবাই যা আছে এতটুকু সম্পূর্ণ লিখে ঠিক আছে তারপর লিখতে হবে এখান থেকে তিন নম্বর এটা আইসিটি তিনটা পয়েন্ট দেখো এখান থেকে শুরু করে সবটা লিখতে হবে এখানে যা আছে তো আমি জাস্ট তোমাকে স্কুল করে দেখা যাচ্ছি তোমরা এখান থেকে দেখে দেখে লিখে নিও ওকে এই যে এখানে যেটুকু আছে ঠিক আছে দুই লিখবা তো পরবর্তী প্রশ্ন দেখাচ্ছি এখন তোমাদেরকে তো পরের প্রশ্ন হচ্ছে ঘ নম্বর দেখাও কৃষি প্রযুক্তির উদ্ভাবনের গুরুত্ব তো এইটাও তোমাদের বই অনেক সুন্দর করে আছে আমি এখন দেখাচ্ছি তোমাকে সেখান থেকে লিখে নিও এই যে দেখো বাংলাদেশের কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব ঠিক আছে এখান থেকে শিরোনাম দিয়ে যেটা দেখাচ্ছি এটা লিখবা তো এখান থেকে শুরু করে জাস্ট তোমাকে আমি স্ক্রল করে দেখাচ্ছি তুমি এখান থেকে নিচে আস্তে আস্তে করে দেখে দেখে লিখে নি কেমন তো এই পেজটা আছে সেরপর আমরা পরে পেজ আসতেছি তো ওকে তো আমরা চলে আসলাম দেখো সর্বশেষ সেখান থেকে উৎপাদনশীল লিখবা তারপর অধিক এখানে পয়েন্টগুলো লিখবা যে পয়েন্টগুলো ছিল দক্ষতা বৃদ্ধি লিখবা তারপরে লিখবে কর্মসংস্থান লিখবা তারপর পরিবর্তনশীল হ্রাস লিখবা তারপরে আয়ু জীবনযাত্রা মান লিখবা তারপর হচ্ছে দেখো এতটুকু লিখবা তো এটুকু লেখার পর তোমার অ্যাসাইনমেন্টটা শেষ হয়ে যাবে ঠিক আছে তো তোমার মতো করে তুমি একটা কী দিবা কী বলে এটাকে একটা উপসংহার দিয়ে দিবা সমস্যা নেই তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা পাশে থাকবা হ্যাঁ এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের প্রশ্ন করবো চেষ্টা করবো তোমাদের উত্তরগুলো দেওয়ার জন্য তো তুমি চাইলে আরও এখানে নিচে করে লিখতে পারো এখান থেকে নিচে তো আজকের জন্য দেখো সবাই ভালো থাকো থ্যাংক ইউ আল্লাহ হাফিজ